আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অধ্যায় দুই কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে। তার প্রথমেই আসি আমরা কম্পিউটার নেটওয়ার্ক কি। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়া। তার মানে আমরা বুঝতে পারছি, অনেকগুলো কম্পিউটার যখন একটি আরেকটির সাথে যুক্ত থাকবে তখন তাদের মধ্যে যে তথ্য আদান প্রদান গঠিত হবে চলতে থাকবে সেটাকে বলা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কে বেশ কিছু রিসোর্স ব্যবহৃত হতে পারে, যেমন আমরা দেখেছি কম্পিউটারের সাথে প্রিন্টার কানেক্ট থাকে, স্ক্যানার কানেক্ট থাকে, আমাদের বিদ্যালয়েও আছে সেটি আমরা দেখেছি। এই প্রিন্টার, স্ক্যানার, ফ্যাক্স মেশিন ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে রিসোর্স। তার মানে একটি কম্পিউটার নেটওয়ার্কে শুধু যে কম্পিউটারই নেটওয়ার্কে ব্যবহৃত হবে তা না, নেটওয়ার্কের মধ্যে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহৃত হবে যা আমাদেরকে কি করবে, তথ্য আদান প্রদানে সহায়তা করবে, এসবগুলো রিসোর্স নিয়েই হবে কম্পিউটার নেটওয়ার্ক গঠিত হবে। কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ টার্ম সেটি হচ্ছে সার্ভার। সার্ভার কম্পিউটার কি? সার্ভার নাম দেখে আমরা বুঝতে পারছি যেটা হচ্ছে সার্ভ করে, তাই সেটি সার্ভার। নেটওয়ার্কে ব্যবহৃত অনেকগুলো কম্পিউটার থাকে, সেই কম্পিউটারগুলোর মধ্যে একটি কম্পিউটার সার্ভার কম্পিউটার হতে পারে। যেমন একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারকে বা অনেকগুলো কম্পিউটারকে তথ্য প্রদান করবে, সেই কম্পিউটারটি হবে সার্ভার কম্পিউটার। আর যে সমস্ত কম্পিউটার ওই তথ্যগুলো বা তথ্যটি গ্রহণ করবে তখন সেই কম্পিউটারগুলোকে বলা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার। তাহলে আমরা বুঝতে পারছি সার্ভার কম্পিউটার হচ্ছে একটি শক্তিশালী কম্পিউটার যা নেটওয়ার্কে ব্যবহৃত অনেকগুলো কম্পিউটারকে তথ্য প্রদান করতে পারে। আর ক্লায়েন্ট কম্পিউটার হচ্ছে ওই সকল কম্পিউটার যা সার্ভার কম্পিউটার থেকে তথ্য গ্রহণ করে থাকে। নেটওয়ার্ককে যুক্ত করার জন্য একটি গুরুত্বপূর্ণ যে মিডিয়া, গুরুত্বপূর্ণ মাধ্যম সেটি হচ্ছে আমরা বৈদ্যুতিক তার। তোমরা দেখে থাকবে যখন একটি কম্পিউটার অনেকগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকে তখন একটি আরেকটির সাথে বৈদ্যুতিক তার দিয়ে যুক্ত থাকে। সেটা বৈদ্যুতিক তার হতে পারে, কোএক্সিয়াল কেবল হতে পারে, অপটিক্যাল ফাইবার হতে পারে বা বিভিন্ন ধরনের তার হতে পারে, এবং সেটি হচ্ছে মাধ্যম, একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে যুক্ত হওয়ার মাধ্যম, তাই সেটিকে বলা হচ্ছে মিডিয়া। নেটওয়ার্ক অ্যাডাপ্টার। নেটওয়ার্ক অ্যাডাপ্টার কি? প্রত্যেকটি কম্পিউটারের সাথে একটি করে ল্যান কার্ড বা নিক কার্ড, NIC কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যুক্ত থাকে। যুক্ত থাকার কারণ হচ্ছে কম্পিউটার যখন নেটওয়ার্কে যুক্ত থাকবে তখন সেই কার্ডটি, সেই ল্যান কার্ডটি মিডিয়া থেকে তথ্য নিয়ে সেটি কম্পিউটারকে নির্দেশ দিবে এবং সেই কম্পিউটার কি করবে, সেই নির্দেশ অনুযায়ী তথ্য প্রদান করবে নেটওয়ার্কে। নেটওয়ার্কের বাকি কম্পিউটারগুলোর মধ্যে কি করবে, তথ্যগুলো শেয়ার করে দিবে, সেটি হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কাজ। রিসোর্স, আমরা একটু আগেই বলেছি যে নেটওয়ার্কে ব্যবহৃত শুধু যে কম্পিউটার হবে তা না, নেটওয়ার্কে ব্যবহৃত হতে পারে বেশ কিছু রিসোর্স, যেমন প্রিন্টার, স্ক্যানার, ফ্যাক্স মেশিন, এরকম মেশিন যন্ত্রপাতি থাকতে পারে। শুধু যে মেশিনই হতে হবে, শুধু যে যন্ত্রপাতি হতে হবে নেটওয়ার্কে শেয়ারের জন্য, রিসোর্স হওয়ার জন্য, সেটি কিন্তু নয়। মনে করো তুমি তোমার একটি বন্ধুকে তোমার কম্পিউটার থেকে একটি ভিডিও প্রদান করলে, তখন সেটিও কিন্তু হয়ে যাবে নেটওয়ার্কের একটি রিসোর্স। এবং তোমার যে বন্ধুটি সেই ভিডিওটি শেয়ার করলো, সেও একটি রিসোর্স তখন কি করলো, গ্রহণ করলো। আবার যখন তোমাকে কোনো কিছু, ধরো তোমাকে একটি ছবি পাঠালো, তখন সেটিও হয়ে যাবে একটি রিসোর্স, নেটওয়ার্কের রিসোর্স হয়ে যাবে। এবার আসি প্রোটোকল। আমরা যে একটি কম্পিউটারকে আরেকটি কম্পিউটারের সাথে যুক্ত করব সেটি এমনি এমনি হয়ে যাবে না, এবং সেই যুক্ত নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য তাকে বেশ কিছু নীতিমালা মেনে চলতে হবে। সেই নীতিমালাটা কি বলা হচ্ছে, প্রোটোকল। নীতিমালা না মেনে একটি কম্পিউটার কখনো আরেকটি কম্পিউটারের সাথে যুক্ত হতে পারবে না। মনে করো তুমি একটি কম্পিউটার আর এক যে ভাষায় সেন্ড করতে চাই অন্য কম্পিউটারকে, সেই ভাষায় ওই কম্পিউটারটি গ্রহণ করতে পারবে কিনা, সেই নীতিমালাটি হচ্ছে আগে থেকেই সেই প্রোটোকল অনুযায়ী নির্ধারণ করা থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রোটোকল কি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রোটোকলটি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সংক্ষেপে বলা হচ্ছে HTTP।
কম্পিউটার যখন নেটওয়ার্কে ব্যবহৃত হবে সেটি তার এরিয়া অবস্থানের উপর ভিত্তি করে বেশ কয়েকটি ভাগে ভাগ হতে পারে। যেমন আমরা যা বুঝতে পারি, আমার ঘরের ভিতরে একটি নেটওয়ার্ক হতে পারে, আমার এলাকার বেশ কিছু ঘরের ভিতর ছাড়াও বেশ কিছু এলাকা জুড়ে একটি নেটওয়ার্ক হতে পারে, আবার একটি শহর জুড়ে একটি নেটওয়ার্ক হতে পারে, একটি সারা বিশ্বব্যাপী আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করি সেটিও হতে পারে। সেই এরিয়া অবস্থানের উপর ভিত্তি করে এই নেটওয়ার্কগুলোকে বেশ কিছু নামে ভাগ করা হয়েছে। আমাদের বইয়ে চারটি ভাগ দেওয়া আছে, আমরা সেই চারটি ভাগে এখন একটু সংক্ষেপে আলোচনা করব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক নামটি শুনে আমরা বুঝতে পারছি সেটি ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক হতে পারে। তার মানে তুমি যদি তোমার আরেকটি বন্ধুকে ব্লুটুথের মাধ্যমে মোবাইল থেকে, তোমার একটি মোবাইল আছে, তোমার বন্ধুর কাছে আরেকটি মোবাইল আছে, তুমি ব্লুটুথের মাধ্যমে একটি ছবি শেয়ার করলে, এবং আমরা জানি ব্লুটুথ বেশি দূরত্বে গেলে 100 মিটারের বেশি গেলে আমরা সেটি করতে পারি না, তখন ব্লুটুথের মাধ্যমে সেটি শেয়ার হয় না। তাহলে ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক শেয়ার হবে, যে রিসোর্স শেয়ার হবে, যে নেটওয়ার্কের আওতায়, তাকে বলা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক নামটি দেখে আমরা বুঝতে পারছি বেশ কিছু, লোকাল মানে হচ্ছে আঞ্চলিক, বেশ কিছু একটু অঞ্চল জুড়ে হতে পারে। মনে করো তুমি যে বাসায় থাকো, তুমি একটি পাঁচতলা বিল্ডিংয়ে থাকো, সেই বিল্ডিংয়ের মধ্যে তোমাদের যে প্রতিবেশী আছে, তোমরা থাকো একটি একটি ফ্ল্যাটে, এবং তোমার অন্য ফ্ল্যাটে বা বাকি ফ্ল্যাটগুলোতে তোমরা যারা থাকো তারা প্রতিবেশী। তোমরা মনে করতে পারো যে এই তোমরা এবং তোমাদের প্রতিবেশীদের মধ্যে একটি নিজস্ব একটি নেটওয়ার্ক তৈরি করবে, যেটির মধ্যে বাইরের কেউ এসে অ্যাক্সেস করতে পারবে না। তোমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবে সেই নেটওয়ার্ক ব্যবহার করে, সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। যেমন আমাদের বিদ্যালয়ে যে নেটওয়ার্কটি ব্যবহৃত হয়, আমাদের আইএলসি সেন্টারে যে অনেকগুলো কম্পিউটার একটা একটার সাথে যুক্ত আছে, সেটাকে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কের পর্যায়ে ফেলি। তারপরে আসছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন নাম দেখে আমরা বুঝতে পারছো, নাম দেখেই বুঝতে পারছি যে এটা একটি শহরের মধ্যে নেটওয়ার্ক হতে পারে। তার মানে একটি শহরের মধ্যে, শহর মানে একটু বেশ এলাকা জুড়ে, এটি শুধুমাত্র একটি বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না, এটা একটা শহর বেশ কিছু এলাকা জুড়ে হতে পারে, বেশ কয়েকটা বিল্ডিং নিয়ে হতে পারে, তাই সেটিকে বলা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা বিশ্বব্যাপী যে নেটওয়ার্কটি ব্যবহার করছি, যে নেটওয়ার্কটি ব্যবহৃত হচ্ছে, আমরা ঘরে বসেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর পৌঁছে দিতে পারছি, এবং আমরা খবর গ্রহণ করতে পারছি, খবর আমরা পাচ্ছিও, এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমরা খবর খুব দ্রুততম সময়ের মধ্যে পেয়ে যাচ্ছি, এবং সেই নেটওয়ার্কটি সম্পন্ন হচ্ছে একটি বিশাল এলাকা জুড়ে, তাই সেটিকে বলা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবার আসি পার্ট 9, টপোলজি নিয়ে আলোচনা করি। আমরা একটু আগে আলোচনা করেছি কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে নেটওয়ার্ক ব্যবহৃত বিভিন্ন জিনিস, যেমন রিসোর্স কি, মিডিয়া কি, প্রোটোকল কি, এগুলো আমরা জেনেছি। এখন আমরা জানবো যে কম্পিউটারগুলো নেটওয়ার্কে কিভাবে যুক্ত থাকে, বিভিন্নভাবে যুক্ত থাকতে পারে, তাই টপোলজি হচ্ছে নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য যে সকল পদ্ধতি, সেগুলোকে বলা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি কয়েক প্রকার, যেমন প্রথমে আসি আমরা বাস টপোলজি নিয়ে আলোচনা করি। তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ এটাকে বাস টপোলজি কেন বলা হচ্ছে। এখানে একটি এই যে বাস কিংবা ক্যাবল, এটাকে বলা হচ্ছে, বাস মানে হচ্ছে পরিবহন করা। তো এই ক্যাবলের মাধ্যমে, একটি নির্দিষ্ট ক্যাবলের মাধ্যমে যদি অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে, যুক্ত থেকে নেটওয়ার্কে ব্যবহৃত হয় এবং একে অপরকে তথ্য শেয়ার করে থাকে, তাহলে সেটি হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজির বেশ কিছু বৈশিষ্ট্য আমরা এখন দেখব। যেমন তার একটি মূল ব্যাকবোন থাকবে, সেটি হচ্ছে একটি কেবল হতে পারে, বাস কিংবা কেবল হবে, এবং সেটি দেখেই বোঝা যাচ্ছে একটি শুধুমাত্র একটি কেবলের মাধ্যমে বাকি কম্পিউটারগুলো যুক্ত থাকবে, তার মানে এখানে টাকা কম খরচ হবে। আর যে কম্পিউটারে তথ্য প্রেরণ করা হয় সেই কম্পিউটারটি তথ্য গ্রহণ করে, বাকিগুলো উপেক্ষা করে। মনে করো এই কম্পিউটারটিকে তথ্য প্রেরণ করবে, তাহলে কি করা দরকার, এখান থেকে সেখানে প্রেরণ করতে পারবে, বাকি কম্পিউটারের কাছে যাবে, বাকি প্রত্যেকটি কম্পিউটারের কাছে তথ্যগুলো যাবে, কিন্তু বাকি কম্পিউটারগুলো কি করবে, এই কম্পিউটারের কাছে আসলে সে এটি গ্রহণ করবে না, কারণ তাকে পাঠানো হচ্ছে না, তখন সরাসরি এই কম্পিউটারটি ওই কম্পিউটারের কাছে তথ্য প্রদান করতে পারবে। তবে তার একটা
অসুবিধা আছে, যেমন সেটি হচ্ছে আমরা দেখলাম একটি তারের সাথে বাকি অনেকগুলো কম্পিউটার যুক্ত আছে, তাহলে আমরা বুঝতে পারছি যেহেতু এটাই পরিবহন করছে তথ্য, এই কেবলটি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের এই বাস টোপোলজিটা আর বাস টোপোলজিটা কি করবে না, ফলপ্রসূ হবে না, মানে একটি কম্পিউটার আর একটি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারবে না, পুরো নেটওয়ার্কটি নষ্ট হয়ে যাবে। রিং টোপোলজি, রিং টোপোলজি চিত্র দেখিয়ে বোঝা যাচ্ছে যে এটা রিং এর মতো, মানে বৃত্তাকার হতে পারে। এই যে আমরা এখানে বৃত্তাকার পথে যে কম্পিউটারগুলো একটি কম্পিউটার আর একটি কম্পিউটারের সাথে যখন যুক্ত থাকবে সেটি হচ্ছে রিং টোপোলজি। দেখতে গোলাকার বৃত্তের মতো প্রত্যেকটি কম্পিউটার অন্য দুইটি কম্পিউটারের সাথে যুক্ত, যেমন ধরো এই কম্পিউটারটি এই কম্পিউটার এবং এই কম্পিউটারের সাথে যুক্ত আছে, তাহলে আমরা বুঝতে পারছি প্রত্যেকটি কম্পিউটার দুইটি কম্পিউটারের সাথে যুক্ত আছে। একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, তাহলে বাকি দুইটি কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান হবে না, তাহলে যে কম্পিউটারে হবে না সেও অন্য দুটি কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করতে পারবে না। তার মানে একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটি বিকল হয়ে যাবে। সেই স্টার টোপোলজি, স্টার টোপোলজি নাম শুনেই আমরা বুঝতে পারছি যে এটা একটা স্টারের মতো হবে। স্টার টোপোলজিতে বেশ কিছু কম্পিউটার একটি কেন্দ্রীয় সুইচ কিংবা হাবের মাধ্যমে যুক্ত থাকবে। এই হাব এবং সুইচ কি সেটা আমরা পরবর্তী পাঠে একটু বিশদভাবে আলোচনা করব। আপাতত আমরা মনে করতে পারি হাব এবং সুইচ হচ্ছে অনেকগুলো কম্পিউটারকে যুক্ত করার একটি মাধ্যম, যেখানে অনেকগুলো কম্পিউটারকে একসাথে যুক্ত করা যায়। তাহলে হাব এবং সুইচ এই মাঝখান এখানে যে কম্পিউটার আছে নেটওয়ার্কে যে যন্ত্রটি আছে সেটি হচ্ছে হাব হতে পারে কিংবা সুইচ হতে পারে, আর কম্পিউটারগুলো হাবের সাথে যুক্ত থাকবে। স্টার টোপোলজির বৈশিষ্ট্য তাহলে কি কি হচ্ছে, সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকে, এটি খুব সহজে তৈরি করা যায়, একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও বাকিগুলো নেটওয়ার্কে সচল থাকে, কিন্তু যদি আমার কেন্দ্রীয় হাবটি কিংবা সুইচটি নষ্ট হয়ে যায় তাহলে পুরো কম্পিউটার নেটওয়ার্কটি অচল হয়ে যাবে। সেই ট্রি টোপোলজি, ট্রি নাম দেখে আমরা বুঝতে পারছি সেটি গাছের মতো হবে, তাহলে দেখতে গাছের মতো, মানে কি অনেকগুলো কম্পিউটার যখন একটি হাবের সাথে যুক্ত থাকবে এবং সেই হাব থেকে আবার আরেকটি হাবের সাথে কানেক্ট থাকবে এবং ওই হাবটি বাকি কম্পিউটারগুলো অনেকগুলো কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, সে তখনই ট্রি টোপোলজিটা গঠিত হবে। তোমরা একটি চিত্রটি দেখে বুঝতে একটু বোঝার চেষ্টা করো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সুইচ, সুইচের সাথে হাব অথবা সুইচ হতে পারে, সাথে অনেকগুলো দুইটা কম্পিউটার যুক্ত আছে, তাহলে এখানে একটি স্টার টোপোলজি তৈরি হলো। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে এটাকে আমরা হাব যদি হয় তাহলে এই হাবটি এই হাবের সাথে যুক্ত আছে এবং এই হাবের সাথে যুক্ত আছে কি এই কম্পিউটারটি যুক্ত আছে, তাহলে এখানে একটি স্টার টোপোলজি তৈরি হলো। তার মানে অনেকগুলো স্টার টোপোলজি নিয়ে এই ট্রি টোপোলজিটা গঠিত হয়। তা এবং এটাও বুঝতে পারছি যে এখানে বেশ কিছু কেবলের প্রয়োজন হয়, বেশ কিছু তারের প্রয়োজন হয়, তার মানে এটি কি হবে, এটি একটু দাম বেশি হবে, খরচ বেশি পড়বে এই নেটওয়ার্কটি তৈরি করার জন্য। মেশ টোপোলজি, মেশ টোপোলজি হচ্ছে আমরা চিত্র দেখে বুঝতে পারছি প্রত্যেকটি কম্পিউটার প্রত্যেকটি কম্পিউটারের সাথে যুক্ত থাকবে, সবগুলো কম্পিউটার একটি আরেকটির সাথে যুক্ত থেকে নেটওয়ার্কে অংশগ্রহণ করে, একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলেও বাকিগুলো সচল থাকবে, কেননা কারণ হচ্ছে একটি কম্পিউটার বাকি সবগুলো কম্পিউটারের সাথে কানেক্ট থাকবে। যদি একটি কম্পিউটার সবগুলো কম্পিউটারের সাথে কানেক্ট থাকে, ধরো এই কম্পিউটারটি সবগুলোর সাথে কানেক্ট আছে, এখন এই কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলেও আমার নেটওয়ার্কটি চলবে, কারণ কি কারণ হচ্ছে এখানে একটি কম্পিউটার অন্য সবগুলোর সাথে কানেক্ট আছে, একটি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার নেটওয়ার্কে কোনো ধরনের অসুবিধা। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পার্ট 9 পড়লাম এবং প্রথম থেকে শুরু করে পার্ট 9 পর্যন্ত আমরা পড়লাম, সেটি হচ্ছে তাহলে কী কী পড়লাম আজকে আমরা, নেটওয়ার্ক পড়লাম এবং নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন ধরনের টার্ম পড়লাম এবং অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্ক কত প্রকার সেটি পড়লাম। তারপর টোপোলজি কী, টোপোলজি কত ধরনের হতে পারে সেটি আমরা পড়লাম। আজকে আমাদের পড়া এই পর্যন্তই, কিন্তু আমাদের জন্য একটি বাড়ির কাজ আছে, বাড়ির কাজ হচ্ছে এই তিনটা প্রশ্ন। প্রশ্ন 1 হচ্ছে নেটওয়ার্ক কি, অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার বর্ণনা করো, প্রোটোকল কি, স্টার টোপোলজি ও মেশ টোপোলজির বর্ণনা দাও, আর টোপোলজি কি, বিভিন্ন ধরনের টোপোলজি চিত্রকে বর্ণনা করো, এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তাহলে আজ পর্যন্ত এই পর্যন্তই, আশা করি তোমরা ভালো থাকবে এবং কোয়ারেন্টাইনের নিয়ম কানুন মেনে চলবে, বাসায় থাকবে, পড়াশোনা করবে এবং বাড়ির কাজ করবে। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।